কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়েছে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ বলছেন এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না, এই ব্যক্তিকে আমি কোনোদিন শাস্তি দেব না। গত বক্তব্যে একটা কথা বলেছিলাম, কোরআনের মধ্যে 10টা আয়াত, 5 থেকে নিয়ে 10টা হবে যতটুকু আমার সেন্স কাজ করতেছে, 10টা আয়াত এমন আছে, এই আয়াত 10টা যদি কারো কলিজায় থাকে সে কোনোদিন তার রবের কাছ থেকে মুখ ফিরাতে পারে না, আর সেই ব্যক্তি কোনোদিন গোমরা হবে না। এই 10টা আয়াতের একটা আয়াত হচ্ছে যেটা আমরা বলেছিলাম, শুরুতে বলেছি, সেটা হচ্ছে এই যে আল্লাহর বান্দা যারা তার যত পাপ থাকুক আল্লাহ তাকে ক্ষমা করে দেবে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, যখন ক্ষমা চাইবে তখনই ক্ষমা করে দেওয়া হবে। তো এরকমের 10টা আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার, এই আয়াতটা আমার কাছে এত ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ও আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। এই আয়াতটা সূরা নিসা 4 নম্বর সূরার 147 রয়েছে। আল্লাহ নিজের অবস্থাটাকে তুলে ধরছেন আপনার কাছে, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ও আমানতুম। আল্লাহর কি কাজ, আল্লাহর কি লাভ, আল্লাহর কি ফায়দা, আল্লাহ বলছে আমার কি লাভ, আমার কি ফায়দা বান্দা তোকে শাস্তি দিয়ে যদি তুই আমার শুকরিয়া আদায় করিস, যদি তুই আমার প্রতি ঈমান আনিস। এই কথাটা কে বলে, কিভাবে বলে জানেন? আপনার পিতা বলে আপনাকে, আপনি বড় ভাই হয়ে ছোট ভাইকে বলেন এই কথা, শিক্ষক বলে ভালো শিক্ষক ছাত্রকে বলে এই কথা, কি বলে যে তোর লাইফটা নষ্ট করে দিয়ে আমার কি লাভ বলে, বাবা বলে যে তোর ক্ষতি চাই না তো আমি, তোর ভালো চাই, তোকে কেন আমি শাসাই, তোকে কি আমি মারতে চাই, কেন মারি তোকে, কি লাভ তোকে আমাকে মেরে, বলে কিনা। যখন অতি উৎসাহী হয়ে বান্দাকে যখন এই কথা বলা হয়, আল্লাহ বলতেছে বান্দা তোকে আমি কেন শাস্তি দেব, যারা মনে করে আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছে আল্লাহ শাস্তি দেবে, আল্লাহ বলছেন কেন শাস্তি দেব তোকে, কেন, রিজন কি, কারণ কি, আল্লাহ বলছেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, বান্দা তোকে শাস্তি দিয়ে আমার কি লাভ, আল্লাহ আপনাকে জানতে চেয়েছে কি লাভ, আল্লাহকে আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ আছে, কোনো লাভ নাই। আল্লাহ বলছে ইন শাকারতুম ওয়া আমানতুম, যখন বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করেছো, আমার প্রতি বিশ্বাস রেখেছো, তো তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ। আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছে যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তারপর তাকে শাস্তি দেবে, আল্লাহ বলছেন এমনটা হবে না। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ বলছেন আল্লাহ তো তার চাইতেও বেশি শুকরগুজার, ও কান আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ও কান আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ তো শাকির, তোমার চাইতেও বেশি শুকরিয়া আদায়কারী। তার মানে একটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছে, আমরা ইবাদত করতেছি সামান্য, আল্লাহ কতটা আমাদের উপরে শুকরিয়া আদায় করবে, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছে, এটা হচ্ছে শাকিরান আলিমা। কত চমৎকার ভাবে আল্লাহ বলেছে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, বান্দা বলো তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ। তা যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছে যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে তাকে আমি শাস্তি দেব না, এজন্য আমরা আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ তোমার প্রতি আমরা ঈমান এনেছি,